উপস্থিতি কিয়ামতের প্রামাণ্য 15 নম্বর বর্ণনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মসজিদ নিয়ে মানুষেরা গর্ব আর অহংকার করবে মসজিদ নিয়ে মানুষ মারামারি করবে মামলা মুকদ্দমা করবে মসজিদ নিয়ে মানুষ গর্ববোধ করবে আমার মসজিদ পাঁচতলা কেউ বলবে আমার মসজিদ দশতলা কেউ বা বলবে আমার মসজিদ মোজাইক করা কি সুন্দর মসজিদ মসজিদ নিয়ে মানুষ গর্ববোধ করবে অহংকার করবে কিন্তু মসজিদে হক কথা বন্ধ হয়ে যাবে এটা কিয়ামতের অন্যতম একটি আলামত মসজিদ নিয়ে মানুষ গর্ববোধ করবে অহংকার করবে কিন্তু মসজিদে হক কথা বন্ধ হয়ে যাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ মসজিদ নিয়ে মানুষ গর্ব অহংকার করবে কিন্তু মসজিদের মেম্বার থেকে হক কথা বন্ধ হয়ে যাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাসাজিদুহুম আমিরাতু ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা মানুষ মসজিদ তৈরি করবে টাইলস দিবে মোজাইক করবে দুই তলা তিন তলা চার তলা পাঁচ তলা দশ তলা মসজিদ নির্মাণ করবে খারাবুম মিনাল হুদা কিন্তু মসজিদের মুসল্লিদের ভিতরে হেদায়েত থাকবে না মসজিদে মসজিদ সুন্দর হয়েছে মোজাইক করা হয়েছে এক তলা থেকে দুই তলা হয়েছে দুই তলা থেকে তিন তলা হবে কিন্তু মুসল্লির সংখ্যাও বাড়বে কিন্তু মুসল্লিরা কোরআন হাদিস বুঝবে না এটাই শেষ জামানার কিয়ামতের একটি অন্যতম আলামত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন লোকেরা মসজিদ নিয়ে গর্ব করবে কিন্তু ইবাদতের মাধ্যমে তা আবাদ হবে না মসজিদটা নিয়ে মানুষ গর্ব করবে কিন্তু ইবাদতের মাধ্যমে আবাদ হবে না মানুষ কোরআন বুঝবে না হাদিস বুঝবে না ইসলাম বুঝবে না ইসলামের সাহিত্য বুঝবে না মানুষ শুধু মসজিদ নিয়ে গর্ব আর অহংকার করবে কিন্তু মসজিদ থেকে হক কথা বন্ধ হয়ে যাবে এটা কিয়ামতের প্রামাণ্য 15 নম্বর আলামত আল্লাহ